হ্যালো বন্ধুরা, বৈচিত্র্যময় এই বিশ্বে বিচিত্র দৃশ্যের জন্য অভাব নেই। বিশ্বজুড়ে রয়েছে হাজারো অদ্ভুত সব নিদর্শন, জায়গাধারে মানুষকে করে তোলে মুগ্ধ এবং বিস্মিত। তেমনি এক বিস্ময়কর পর্বত হচ্ছে ডেভিলস টাওয়ার। আপনি হয়তো ভাবছেন, এ আবার কেমন নাম? এই নামকরণের পেছনে রয়েছে মজার সব ঘটনা। চলুন অ্যানিমেশনের আজকের ভিডিওতে আমরা ডেভিলস টাওয়ার সম্পর্কে জানি। প্রথমে আসি ডেভিলস টাওয়ার আসলে কি। টাওয়ার নাম থাকলেও এটি আসলে আগ্নেয়শিলা দ্বারা গঠিত একটি পর্বত। রহস্যময় এই ডেভিলস টাওয়ারটি রয়েছে যুক্তরাষ্ট্রের ওয়াইওমিং শহরে। এর উচ্চতা ভূপৃষ্ঠ থেকে প্রায় 265 মিটার। চলুন এবার জেনে নেওয়া যাক এই অদ্ভুত নাম কীভাবে আসলো। ডেভিলস টাওয়ার নামকরণের পদ্ধতি ছিল ভিন্ন ধরনের। আমেরিকান কর্নেল রিচার্ড ইমনিং 1875 সালে ব্ল্যাক হিল অঞ্চলে গবেষণা করার জন্য গিয়েছিলেন। গবেষণার এক পর্যায়ে তারা জানতে পারে যে ওই অঞ্চলে স্বর্ণখণ্ডিত আছে। তবে তারা অনেক অনুসন্ধান করেও কোনো ধরনের স্বর্ণ খুঁজে পায়নি। স্বর্ণ খোঁজাখুঁজির এক পর্যায়ে তারা খুঁজে ফেলেন এই ডেভিলস টাওয়ারটি। তারা তা দেখে রীতিমতো মুগ্ধ হয়ে যায়। কর্নেল ডজ একে বিশ্বের সবচেয়ে সুন্দর চূড়াগুলোর মধ্যে একটি বলে উল্লেখ করেন। আমেরিকান স্থানীয় বাসিন্দারা এই টাওয়ারকে হোম অফ বিয়ার্স বা বালদুকদের বাসস্থান বলে থাকে। তবে যে ব্যক্তি তাদের দেয়া নামের অনুবাদ করেন, তিনি ভুলবশত খারাপ দেবতার টাওয়ার অনুবাদ করে ফেলেন, আর এই অনুবাদকে কেন্দ্র করে কর্নেল ডজ টাওয়ারটির নাম দেন ডেভিলস টাওয়ার। পরে তা বিশ্বব্যাপী ডেভিলস টাওয়ার নামে বেশ পরিচিতি লাভ করে। এই ডেভিলস টাওয়ারটি নিয়ে বেশ কিছু মজার কাহিনী আছে। স্থানীয় বাসিন্দাদের মুখ থেকে শোনা যায়, সেই সময় মানুষরা বালুক থেকে বাঁচার জন্য পাথরের উপর উঠে বসত আর তাদের দেবতার কাছে প্রার্থনা করত। দেবতা তাদের ডাক শুনতে পেয়ে তাদেরকে বাঁচানোর জন্য পাথরটি স্বর্গের দিকে উঁচু করে দেয়। বালুকেরা তারপরেও উঠার চেষ্টা করে এবং তাদের নখের আছড়ে টাওয়ারটি খাসকাটা আকৃতিতে পরিণত হয়। সায়ান ইন্ডিয়ানদের মতে বালুকেরা ওই অঞ্চলে সব মেয়েদের মেরে ফেলে, তাদের ভেতর 2টি মেয়ে বেঁচে যায়। বেঁচে যাওয়া মেয়ে দুটি ওই অঞ্চলে থাকা ছেলেদেরকে ঘটনাটি বলে। এরপর তারা ওই অঞ্চলের সবচেয়ে বড় ধর্মগুরুর কাছে যায়। ছেলেরা ধর্মগুরুকে জিজ্ঞাসা করে কিভাবে বাল্যক থেকে মুক্তি পাওয়া যায় বা কিভাবে বাল্যকগুলোকে মারা যায়। ধর্মগুরু তাদেরকে বলে বাল্যকের পায়ের নিচে আঘাত করতে পারলেই বাল্যকগুলো মারা যাবে। তারপর ছেলেরা বুদ্ধি করে বাল্যকগুলোকে চূড়ার দিকে নিয়ে যায়। বাল্যকগুলো ভাবে ছেলেগুলো চূড়ার উপরে রয়েছে। বাল্যকরা চূড়ার উপরে ওঠার চেষ্টা করতে থাকে, যার কারণে চূড়ার মধ্যে নখের দাগ লেগে থাকে। এক সময় ছেলেরা বাল্যকগুলোকে লক্ষ্য করে তীর ছুটতে থাকে। ছেলেদের ছোড়া তীরগুলো গিয়ে লাগে বাল্যকের পায়ে, যার ফলে বাল্যকগুলো পালিয়ে যায় সেখান থেকে। আর এভাবেই তৈরি হয় এই ডেভিলস টাওয়ার। কিন্তু বিজ্ঞানীদের মতে ডেভিলস টাওয়ার তৈরি হয় আজ থেকে 65 মিলিয়ন বছর আগে, ম্যাগমা বা লাভা সঞ্চিত হয়ে। ট্যাকটোনিক এই প্লেটের চাপে যখন রকি মাউন্টেনের উত্থান হয়, তখন জমে যাওয়া এই ম্যাগমা খণ্ডটি উঠে আসে। পরে হাজার বছর ধরে রোদ, বৃষ্টি ও বাতাসের প্রভাবে মাটি ক্ষয়ে যায়, আর জমাট বাঁধা এই ম্যাগমার চূড়াটি দৃশ্যমান হয়। বন্ধুরা, আমাদের আজকের ভিডিওতে আপনার কেমন লেগেছে তা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকের জন্য এতটুকুই। ভালো থাকবেন সবাই এবং ভালো রাখবেন আপনার চারপাশ। আল্লাহ হাফেজ।